নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সকলকে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আমি আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি যে হ্যাঙ্গিং বাস্কেট কীভাবে আপনারা ওয়াটার বোতলগুলো থেকে তৈরি করতে পারবেন। তো ওয়াটার বোতলগুলো যেগুলো আমরা জল খেয়ে ফেলে দিই সেই বোতলগুলো থেকে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করতে পারবেন বাড়িতেই। তো কীভাবে করবেন এবং সব প্রসেসগুলো আমি আপনার সঙ্গে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করে যাক। প্রথমে ওয়াটার বোতলগুলো মাঝে মাঝে কেটে দিতে হবে, এরপর সাইডে দুটো ছিদ্র করে দিতে হবে যাতে আমরা সুতলি বা যে কোনো দিয়ে আমরা হ্যাঙ্গিং করব সেগুলো ভালোভাবে যাতে বাঁধানোর জন্য সাইডে দুটো ছিদ্র করে দিয়েছি। এরপর যে ড্রেনেজ যে অতিরিক্ত জল আমরা দেবো সেই জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য নিচের দিকে কতগুলো ছিদ্র করে দিতে হবে। কয়েকটা ওয়াটার বোতল আমি কেটে নিয়েছি। এরপর যে ছিদ্রগুলি সাইডে যে ছিদ্রগুলি রয়েছে সেগুলোতে কিন্তু একটা প্লাস্টিকে বা রশি বা যে কোনো আপনারা দিয়ে হ্যাঙ্গিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো ভালো সুতলি দিয়েই আপনারা চেষ্টা করবেন করার জন্য। ভালোভাবে বাঁধানোর পর আমি এখানে হ্যাঙ্গিং করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই করে কিন্তু নিচের দিকে ছিদ্র রাখতে হবে, কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু সেই ছিদ্রগুলোতে থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে। না ছিদ্র থাকলে কিন্তু গাছের শিকড় পচে যেতে পারে। তো আমি যে গাছগুলো হ্যাঙ্গিং বাস্কেটগুলোতে লাগাবো সেগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। আমি যে মাটিটা এখানে নিয়ে নিয়েছি সেটা নর্মাল মাটি, কোনো সারযুক্ত মাটি নয়। আপনারা চাইলে সার মিক্স করে দিতে পারেন, এক্ষেত্রে 10% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। তো প্রথমে মানি প্ল্যান্টগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা লম্বা লম্বা করে কিন্তু মানি প্ল্যান্টগুলো দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এখানে একটা একটা করে পাতা কেটে নিচ্ছি। কাটার পর হ্যাঙ্গিং করে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে। যে সমস্ত আমরা প্লাস্টিক বোতলগুলো জল খাওয়ার পর ফেলে দিই সেই বোতলগুলো কিন্তু আপনারা খুবই ভালোভাবে বাড়িতে তৈরি করে এরকম হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করতে পারেন। তো যাদের বাড়িতে জায়গা কম বা যে বোতলগুলো রয়েছে সেগুলোর পরিমাণ বেশি হয়ে গেছে, বাইরে ফেলার দরকার নেই। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।